আপনি মাদ্রাসায় শিক্ষকতা করেন নাকি? হ্যাঁ মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় এখন মাদ্রাসা? আমি এবার এসেছি শঙ্করপুর, আমি তো মেহাপুরে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শঙ্করপুরে আছি, সালামাতে ছিলাম, কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনার নাম আব্দুল সালাম সালাতি? আব্দুল সামাদ, আব্দুল সামাদ, আব্দুল সামাদ ফাইজি, আব্দুল সামাদ ফাইজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আলেমরা সবাই চিনে, আলেম যারা বেশিরভাগই চিনে, বই দোকানদাররাও তো অনেকেই চিনে। আচ্ছা, আপনার সাথে আমার যোগাযোগ হয়নি আসলে। আচ্ছা আচ্ছা, অনেকগুলো বত্রিশ খানা বই আমি লিখেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি কি বিষয়গুলো একটু জানাবেন, কি কি বই বিষয়গুলো বই লিখেছেন? বাংলাতে তো লিখেছেন নাকি? হ্যাঁ বাংলায় বুঝছি আছে, ওই আমাদের সে বাংলা ফারাইজটা আমার তারপরে ফাইজি কায়দা, তারপরে আরবি সহজ পাঠ দুটা আছে, মানে পার্ট ওয়ান পার্ট টু, তারপরে দুখানে হিন্দি আছে, তারপরে ওই অনেকগুলো ধরেন আছে ওইটা দিয়েছি, ওরা ছাপছে নিজেরাই। আমি ওই লেখালেখি করি তো, আহলে হাদিস পত্রিকাতে আমার লেখা বের হয়, আপনারা ওখানে পড়েন কিনা জানি না, এটা আইনুল বাড়ির সংস্থা, আহলে হাদিস পত্রিকাতে আমার লেখা আছে। আর যাই হোক গোলমাল লিখি, তো গোলমাল চলছে এখন এসব আহলে হাদিসে। আমি ওই পারামারি আইনুল বাড়ির একটু ছিলাম, মুর্শিদাবাদ জেলার ভাইস প্রেসিডেন্ট সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরাও ডাকে এসব মাদানিও ডাকে, ওর এত যাই তো যাই, তবে বলি খাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, মানে ওই এত খারাপ বলেছে যে একটা ব্যবসা দাঁড়িয়ে আরম্ভ করে দিয়েছে, এত খণ্ড করার কি দরকার? মানে দিন দিয়ে যদি প্রতিষ্ঠা হতো তাহলে তো এরকম হতো না। হ্যাঁ কেমন লাগে যেন। আচ্ছা, এই শামসুজ্জামান ফালাফির যেটা মানে আলোচনা শুনলেন, খোলা আলাপ শুনলেন আপনি? হ্যাঁ, সেটা কি আপনি কি একমত নাকি আপনার মানে ভিন্ন মত আছে? এক হওয়ার কথা যেটা বললো যে এক হল হয়, মানে খুব ভালো লাগলো। মানে মূলত বিষয় শামসুজ্জামান ফালাফির সাহেব বলেন যে সংগঠনের নামে যে কোনদিন ভাইয়ের সাথে সালাম কালাম বন্ধ রাখা দিয়ে, মানে এই যেগুলো চলছে আর কি, মানে বর্তমানে আর কি, সেগুলোকে তিনি যে মানে বাতিল বললেন এবং ইনকার করলেন, তো এই বিষয়ে কি আপনি একমত নাকি মানে কি বলছেন বিষয়টা? সালাম কালাম বন্ধ রাখা এই সংগঠন নিয়ে, জি জি জি, সেটাকে উনি বললেন কি বললেন ওই যে বন্ধ রাখাটা ঠিক আছে, এটা বলি সেটাই নেই নাকি? না না না, উনি যেটা বললেন যে এই যে সংগঠন, মানে সংগঠনে সবাইকে থাকতে হবে, কাল কাল তো বহিষ্কার করে দিয়েছে কোনো কারণে সংগঠন থেকে, এই জন্য তার সঙ্গে সালাম কালাম সবকিছু বন্ধ, মানে কথা বলা বলেও বন্ধ আর কি, তো এগুলো এইসব করা মানে হচ্ছে যে জাহান্নামের রাস্তা প্রশস্ত করে নেওয়া। এটা তো একমত, ঠিক আছে, তো এই যে সংগঠনের মধ্যে এগুলো হচ্ছে আর কি, সংগঠনকেও দাওয়াতের জন্য সংগঠন করছে করুক, তাদের সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে সংগঠন নামে রাজনীতি মানে শুরু করা, সংগঠন জামাত বিন মৃত্যু একমত, তার কথা তো একমত, আলহামদুলিল্লাহ, এই জামাত বিন মৃত্যু জাহিলিয়াতি মৃত্যু, মানে সকলকে এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে, অথচ ওলামা ইকরামদের মানে বক্তব্য আপনি আলবাইন থেকে শুরু করে তারপরে আপনার সেক্সুয়াল উসাইমিন ইবনে বাজ ইবনে তাইমিয়া থেকে সকল মানে মহাদিস একমত এই ব্যাপারে যে যেসব জামাতের করা যেসব হাদিসগুলো মানে এসছে সেই সবগুলোই সংগঠনের মানে জন্য প্রযোজ্য নয়। না 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 না, তো এটা ঠিক ঠিক যে এগুলোর জন্য নয়, ওটা তো এইসব মানে এই সংগঠনে যারা আছে তারা সংগঠনের মানুষ দাওয়াতে কাজ করুক, সমস্যা নেই, কিন্তু এইসব হাদিসগুলোকে পেশ করে তারা সংগঠনে দিকে ডাকছে, সংগঠন থেকে বেরিয়ে গেলে সে জাহিলিয়াতি মৃত্যু বলছে, মানে সংগঠনে থাকা ফরজ করে দিচ্ছে, এই যে বিষয়গুলো মানে চলছে। আর আমি যেটা দেখেছি যে আমাদের এই যে সাংগঠনিক ভাবে কেন মানে দলাগুলি কেন কামড়া কামড়ি, তার মূল কারণ যেটা আমি খুঁজে পেয়েছি আর কি, মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে নিজের মানে সংগঠনে সবাইকে থাকতে হবে, আমাদের সংগঠনে সবাইকে আসতে হবে, এটা মনে করা মানে মানহাজের সালাফ থেকে বিচ্যুত হওয়া, বিশেষ করে এই সাংগঠনিক ব্যাপারে,
মানে যেসব মানে হাদিস গুলো আপনার এইসব সংগঠনের জন্য প্রয়োজন নয় সেই সব হাদিস গুলোর অপব্যাখ্যা করে এই সংগঠন গুলো ফিট করা হয়েছে, মানে এটা হচ্ছে মূলত মানহাজে সালাত থেকে বিচ্যুত হওয়া। আর যখনই মানহাজে সালাত থেকে কেউ বিচ্যুত হবে তখন মানে সঠিক ইসলামে তো থাকবে না এবং দলাদলি শুরু হবে, বিশেষ করে যেহেতু আমাদের এই ব্যাপারে মানহাজে সালাত থেকে বিচ্যুত সেই জন্য এই ব্যাপারে দলাদলি মানে মানে শুরু হয়েছে আর কি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আপনি যেটা বলছেন সেটা আমি সাপোর্ট করি, মনে আমি রাখি এটা সঠিক আর কি। তো এটা কথা ঠিক আছে, আপনার কথা আমি একমত, হ্যাঁ যেগুলো বলছেন আপনি একমত আছি। আমি অবশ্য অনেকদিন থেকেই জমিয়তের সঙ্গে সম্পৃক্ত আছি, কিন্তু ঘটনাটা হচ্ছে এখন যেটা হয়েছে ভাগাভাগি ও যেটা বলেছে তা আমার খুব ভালো লাগলো। বিষয় যেটা হচ্ছে যে এই যে সংগঠন করাটা কি মানে আপনি কি বলেন এই বিষয়টা নিয়ে, সংগঠন করাটা কি মানে ফরজ করতেই হবে নাকি যে সংগঠন না করলে চলবে না, এরকম কিছু ব্যাপার আছে নাকি? না 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 না, সংগঠন না করলে অসুবিধা কিছু নাই, পুরো অসুবিধা কিচ্ছু নাই, সংগঠন করতেই হবে তার কোনো মানে নাই। এই আল্লাহ নবী কোনো সংগঠন করেছিলেন বলে আমার জানা নাই, বা সাহাবীরা কোনো সংগঠনে ছিলেন এগুলো আমার কিছু জানা নাই। আল্লাহ রাসূলুল্লাহ মানে নবী পাওয়ার আগে একটা সংগঠনে ছিল মানে করেছিলেন আর কি মানুষের সেবা যত্ন করার জন্য, তো তারপরে ইসলাম যখন চলে আসলো তখন ইসলামই তো বিশ্ব সর্বশ্রেষ্ঠ সংগঠন সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ এটাই তো আমারও কথা তাই, সেটা আমি জানছি, কিন্তু এটা যে এটা তো বিশ্ব সংগঠন সবচেয়ে বড় সংগঠন, যে আল্লাহ তো বলছেন যে ওরা সম্মুখমূল মুসলিম, তোমাদের নাম তো মুসলিম রাখলাম। হ্যাঁ এরপরে আবার কি হতে হবে, এরপরে যদি কেউ মনে করে আমরা একটা দাওয়া সেন্টার খুলে আমরা দাওয়াতি কাজ করবো, কেউ একটা সংগঠন করে দাওয়াতি মানে সেটা করতে সমস্যা নেই, কিন্তু সব মানুষকে একই সংগঠন সঙ্গে যুক্ত হতে হবে, হতেই হবে। এই যে সব মানে ওই সব হাদিস গুলো জামাত বিহীন মৃত্যু জাহিলিয়াত মৃত্যু জামাত হোক আল্লাহর হাত আছে এইসব হাদিস গুলোকে পেশ করে যে মানে এইসব সংগঠনের পরিচালনা করা হচ্ছে, এগুলো এই সব আমরা এর জন্য ওগুলো নয় যে হাদিস গুলো ওরা বলছে, এইগুলো এই জন্য নয়, ওটা কিন্তু আলাদা জিনিস বিষয়। আচ্ছা এবার আপনি দেখেন, যদি আমরা এটা মনে করে নিই যখন যে প্রত্যেক মানুষের অধিকার আছে সাংগঠনিক ভাবে সে সংগঠন বানিয়ে দাওয়াতের কাজ করতে পারে অথবা দাওয়া সেন্টার বানিয়ে দাওয়াতি কাজ করতে পারে, তো সংগঠন একটা দুটো কেন হাজারো সংগঠন হতে পারে, যেমন সৌদি আরবে আপনার হাজারো আপনার দাওয়া সেন্টার আছে, এরকম আমাদের ইন্ডিয়াতে হাজারো দাওয়া সেন্টার হতে পারে হাজারো সংগঠন হতে পারে। মূল শর্ত হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিস প্রচার করা সালাফে সলেহিনদের বুঝ অনুযায়ী, যদি কেউ হয়তো মিস্টেক করে তাকে সংশোধন আমরা করে দেবো। কিন্তু তবে এরা যেটা বলছে যে এই সংগঠনে যদি না আসে তাকে ওই জাহেলিয়াতের মরণ মিশতে হবে, হ্যাঁ যে হাদিসটা ঠিক করছে এটা হচ্ছে আর কি আরেক, এটা হতে পারে না, অসম্ভব কথা এটা, ওটার উদ্দেশ্য আলাদা। হ্যাঁ আর আচ্ছা আপনার কি বিশেষ করে মানুষের মানে সঠিক বুঝ দেওয়ার জন্য এবং আপনি আব্দুস সামাদ ফাইজি আপনার এটা কি আমরা মানে ভিডিও করে ইউটিউবে কি ছাড়তে পারি আমার কথাটাকে? হ্যাঁ যেটা আপনার সঙ্গে কথা বলে এখন আর কি ছাড়তে পারি। ঠিক আছে ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।